আসসালামু আলাইকুম। মোহাম্মদ শাহাদাত হোসেন শাকিল, প্রধান শিক্ষক শাহনিবাস সরকারি প্রাথমিক বিদ্যালয়। সবাইকে শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অন্যান্য দিনের মতো আজকেও তোমাদের সামনে গণিতের কিছু সমস্যা নিয়ে তোমাদের সামনে আবারও হাজির হয়েছি। আশা করছি আজকের যে ভিডিওটা, সেখানে তোমরা বেশ গুরুত্বপূর্ণ কিছু জিজ্ঞাসার উত্তর পাবে। আজকে যে বিষয়টি নিয়ে আমি তোমাদের সামনে কথা বলবো, সেটা হলো গুণিতক এবং গুণনীয়ক। গুণিতক এবং গুণনীয়ক নিয়ে সেই চতুর্থ শ্রেণী থেকে আমাদের কিছু প্রশ্ন রয়েছে, কিছু জিজ্ঞাসা রয়েছে। এখন আমরা পঞ্চম শ্রেণীতে উঠছি। আমার আজকের বিষয়টা মূলত গুণিতক এবং গুণনীয়কের ধারণাগুলো আমি ক্লিয়ার করার চেষ্টা করব। আশা করছি এতে মাধ্যমে আমার পঞ্চম শ্রেণী এবং চতুর্থ শ্রেণী দুই শ্রেণীর শিক্ষার্থীরাই উপকৃত হবে। তাহলে আর কথা না বাড়িয়ে চলো আমরা বোর্ডে চলে যাই। আমরা কিছু কথা মালা বলার সাথে সাথে কিছু গণিতের খেলা খেলব এবং এর মাধ্যমেই কিন্তু আমরা গণিতক এবং গুণনীয়কের বিষয়গুলো ক্লিয়ার হওয়ার চেষ্টা করব। দেখো, আমি তোমাদের সাথে কিছু কাজ করছি। যেমন এখানে তিনের সাথে আমি গুণ করেছি এক, সমান কত হয় তিন একে তিন। আবার তিনের সাথে যখন আমি দুই গুণ করব তখন হবে তিন দুই ছয়। আবার তিনের সাথে যদি আমি তিন গুণ করি তাহলে হবে কত, তিন তিনা নয়। আবার তিনের সাথে যদি আমি চার গুণ করি তাহলে হবে কত, তিন তেরা বারো। তোমাদের অনেকের কাছে মনে হবে যে স্যার, এটা তো আপনি একটা গুণের নামতা মনে হয় আমাদের সামনে উপস্থাপন করলেন। আসলে কি গুণের নামতা? তাহলে এর মাধ্যমে কি আমি কিছু বের করতে পারি? গুণনীয়ক বা গুণিতকের কোনো বিষয়টাকে এর মাধ্যমে আনা যায়, সেটাই আমরা একটু চেষ্টা করব। দেখো, আমি এখানে কিন্তু যে সংখ্যাগুলো রেখেছি সবগুলো কিন্তু তিন, একটি নির্দিষ্ট সংখ্যা। সংখ্যাটি কত, তিন। আবার এইদিকে তাকিয়ে দেখো, এখানে আমি এক দুই তিন চার এভাবে ধারাবাহিকভাবে কতগুলো পূর্ণ সংখ্যা কি করেছি, গুণ করেছি। তাহলে একটি নির্দিষ্ট সংখ্যার সাথে আমি পূর্ণ সংখ্যার গুণ করেছি। গুণ করার ফলে আমি কি পেয়েছি, এই যে তিন ছয় নয় বারো, এগুলো কি পেয়েছি, এগুলো গুণফল পেয়েছি। এটা ছিল আমার একটি নির্দিষ্ট সংখ্যা, এটা ছিল আমার মূলত কতগুলো পূর্ণ সংখ্যা, আর এটা হলো আমার গুণফল। তাহলে একটি নির্দিষ্ট সংখ্যার সাথে যদি আমরা পূর্ণ সংখ্যা গুণ করি তাহলে গুণফল পাই। এই গুণফলটা কি হয় জানো? এই গুণফলটাই হলো এই নির্দিষ্ট সংখ্যার গুণিতক। এই বিষয়টা তোমরা এতদিন কিন্তু ভালোভাবে বুঝোনি, কিন্তু আজকে একটু ক্লিয়ার হও। যেমন আমি যদি এখানে বলি তিন এর গুণিতক, তাহলে তিনের গুণিতক কি হবে, তিন দ্বারা বিভাজ্য সংখ্যা, নিঃশেষে বিভাজ্য সংখ্যা। যেমন তিন একে তিন, তিন দ্বিগুণে ছয়, তিন তিনা নয়, তিন চারা বারো, তিন পাঁচা পনেরো, তিন ছয় আঠারো, এভাবে অসংখ্য সংখ্যা আসবে যা তিন দ্বারা নিঃশেষে বিভাজ্য। এই তিন দ্বারা নিঃশেষে বিভাজ্য সকল সংখ্যাই হলো আমার তিনের গুণিতক। তাহলে তিনের গুণিতক যে আমরা পেলাম, এর মাধ্যমে কিন্তু আমরা একটা সংজ্ঞা পেয়ে গেলাম। সে সংজ্ঞাটা কি আমরা একটু দেখার চেষ্টা করি। দেখো, আমরা কিন্তু এখানে গুণিতকের একটা সংজ্ঞা পেলাম। তোমরা একটু সংজ্ঞাটা লিখে নিতে পারো কিভাবে, যে কোনো একটি সংখ্যাকে, কোনো একটি সংখ্যাকে পূর্ণ সংখ্যা দ্বারা, যে কোনো পূর্ণ সংখ্যা হতে পারে, পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পাওয়া যায়, যে গুণফল পাওয়া যায় তাকে ওই সংখ্যাটি গুণিতক বলে। তাহলে কি আমরা বুঝতে পেরেছি গুণিতকটা কি আসলে? আবারও বলছি, গুণিতক হলো এমনই একটি সংখ্যা যে সংখ্যাটাকে কোনো পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করলে আমরা যে গুণফলটা পাব, অথবা গুণফলটা হবে এমনই একটি সংখ্যা, বা তিন গুণিতক হবে এমনই একটা সংখ্যা যাকে এই সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যাবে। কেমন? অর্থাৎ আমি এই তিনকে
तीन द्वारा निःशेषे भाग करते छये तीन द्वारा भाई निःशेषे भाग करते नये निःशेषे भाग करते बारो के निःशेषे भाग करते पेते हम क्योंकि करते हैं पूर्ण संख्या द्वारा गुण करते हैं ये संख्या संख्या के पूर्ण संख्या द्वारा गुण कर ले जे गुण फल पावा जाए ताके ओई संख्याटिर गुणितक बोले তাহলে আমরা এই ধারণাটা ক্লিয়ার হলাম। আমরা একটু আরেকটু দিয়ে একটি সংজ্ঞার মাধ্যমে বা উদাহরণের মাধ্যমে জিনিসটা আরেকটু ক্লিয়ার করার চেষ্টা করি। দেখো যেমন মনে করো আমরা একটা সংখ্যা নিলাম পাঁচ, এবার যদি বলা হয় পাঁচের গুণিতক তাহলে কত হবে একটু দেখার চেষ্টা করি। পাঁচের গুণিতক বের করার জন্য আমরা পাঁচকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করবো, এই গুণটা দেখে দেখে দেখিয়ে করতে হবে সবসময় তা কিন্তু নয়, তুমি মেন্টাল ক্যালকুলেশন করবা। পাঁচের সাথে এক গুণ করে পাঁচ একে পাঁচ, পাঁচ দু গুণে দশ, তিন পাঁচা পনেরো, চার পাঁচা বিশ, পাঁচ পাঁচা পঁচিশ, পাঁচ ছয় তিরিশ, পাঁচ সাতা পঁয়ত্রিশ, ঠিক আছে, এভাবে অসংখ্য। ঠিক অনুরূপভাবে আমরা যদি বলি দশের গুণিতক তাহলে কী হবে, দশ দ্বারা গুণ করব, দশ একে দশ, দশ দুগুণে বিশ, তিন দশে তিরিশ, চার দশে চল্লিশ, পাঁচ দশে পঞ্চাশ, ছয় দশে ষাট, এইভাবে অসংখ্য বেড়ে যাবে। ঠিক আছে কথাটা। এখন প্রশ্ন হলো তাহলে আমরা এই যে পাঁচের গুণিতক নির্ণয় করলাম সেখানে আমরা বুঝতে পারলাম যে এক থেকে যদি যত বড় সংখ্যা দ্বারা এই একটি পূর্ণ সংখ্যাকে যদি ওই পাঁচ দ্বারা গুণ করি তাহলে আমি যে গুণফলটা পাবো সেই গুণফলটাই হবে আমার পাঁচের গুণিতক। অনুরূপভাবে দশকে এক থেকে শুরু করে যে কোনো পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফলটা পাবো সেটাই হবে আমার দশের গুণিতক। এটা আমাদের ক্লিয়ার হয়ে গেল। এখন আসো তাহলে এই যে পাঁচ এবং দশের গুণিতক আমরা বের করলাম এর মাধ্যমে আরও কিছু তৈরি করা যায় কিনা, কিভাবে, যেমন পাঁচের গুণিতকটা পেলাম, দশের গুণিতক পেলাম, এই পাঁচ আর দশের ভিতরে কোন কোন গুণিতকগুলো আমার উভয়টার মধ্যে আছে, অর্থাৎ সাধারণ গুণিতক এই দশ আছে এটার মধ্যে, বিশ দেখো এখানেও আছে এখানেও আছে, আবার তিরিশ দেখো এখানেও আছে এখানেও আছে, এভাবে আরও হবে। কিন্তু যেহেতু আমরা এই নির্দিষ্ট এক পর্যন্ত রেখেছি এরপর আর বাড়িনি, সুতরাং আমাদের এই তিনটা পেয়ে গেলাম। তাহলে আমরা এখানে পেলাম কি পাঁচ ও দশের সাধারণ গুণিতক। সাধারণ গুণিতকগুলো আমরা কি কি পেলাম, সাধারণ গুণিতক পেলাম হলো দশ বিশ তিরিশ। এভাবে আমাদের সাধারণ গুণিতে লেখার সময় এভাবে ডট ডট দিব, কারণ এটা আরও হতে পারে। যদি আমাকে নির্দিষ্ট সংখ্যা বলে যে দুইটি সাধারণ গুণিতক তাহলে আমি দুইটি লিখলেই চলবে, না হলে এটা অনেক দূর পর্যন্ত বিস্তৃত। আমি এখানে তোমাদেরকে একটি কথা বলি, গুণিতকের ক্ষেত্রে সবসময় মনে রাখবে গুণিতকের সংখ্যা কখনোই নির্দিষ্ট নয়, গুণিতক অসংখ্য, গুণিতক অসীম, গুণিতক অগণিত, অর্থাৎ গুণিতকের কোনো শেষ নেই। অপরপক্ষে দেখবা এই গুণিতকগুলা কখনোই এই পাঁচের গুণিতক কখনো পাঁচের চেয়ে ছোট হবে না, দশের গুণিতক কখনো দশের চেয়ে ছোট হবে না। ক্লিয়ার কথাটা। তাহলে আমরা কি পেলাম, পাঁচ ও দশের সাধারণ গুণিতক পেলাম। এখন পাঁচ ও দশের যে সাধারণ গুণিতকগুলো আমরা পেলাম এই সাধারণ গুণিতকগুলোর ভিতরে আমাদের তো নিশ্চয়ই বড় ছোট আছে, আমরা দেখতে পাচ্ছি না, এই যে সাধারণ গুণিতকগুলো পাচ্ছি তার ভিতরে সবচেয়ে ছোট যে সাধারণ গুণিতক সেটা হলো দশ। সবচেয়ে ছোট সাধারণ গুণিতক কোনটা, দশ। সুতরাং আমরা বলতে পারি পাঁচ ও দশ এর লসাগু দশ, ঠিক আছে, পাঁচ ও দশের লসাগু পেয়ে গেছি দশ। এখন প্রশ্ন হতে পারে তাহলে স্যার লসাগু এই কথাটা, আমরা একটু দেখার চেষ্টা করি তাহলে লসাগুটা কি। লসাগু এটার পূর্ণ রূপ যদি আমরা দেখাই তাহলে কি হয় দেখো একটু, লসাগুর পূর্ণ রূপটা হলো লঘিষ্ঠ, আবার বলছি লঘিষ্ঠ সাধারণ, সাধারণ গুণিত, লঘিষ্ঠ সাধারণ গুণিত, এটা হলো লসাগু। আচ্ছা, তাহলে লঘিষ্ঠ মানে সবচেয়ে ছোট, সাধারণ মানে যা সবার মধ্যে আছে, আর গুণিতক তো আমরা জানি। তাহলে আমরা কি পেলাম, এই যে সাধারণ গুণিতকগুলো যে কয়েকটা পেয়েছি দশ বিশ তিরিশ এভাবে আরও হবে, এই সাধারণ গুণিতকগুলোর ভিতরে সবচেয়ে ছোট কোনটা, দশ, এই সবচেয়ে ছোটটাই হলো আমার লসাগু। তাহলে লসাগুর পূর্ণ রূপটাও কিন্তু আমরা জেনে গেলাম। বানানটা মনে রাখবে ঘ,
লসাগুটা পেয়ে গেলাম পূর্ণরূপ, আমরা এর মাধ্যমে একটা লসাগুর সংগ্রহ তাহলে জেনে নেই। লসাগুটা কি আমরা লিখি? লসাগু অনেক সময় আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন হিসাবে আসে, সেটা হলো কি লসাগুর পূর্ণরূপ লিখো। আবার লসাগু কি বা লসাগু বলতে কি বুঝো, তখন তোমাকে যেটা লিখতে হবে একাধিক, একটি তো হবে না কেমন, কমপক্ষে দুইটি বা তার চাইতে বেশি, এই জন্য আমরা শব্দটা লিখছি একাধিক সংখ্যার, একাধিক সংখ্যার সাধারণ সাধারণ গুণিতক গুলোর মধ্যে সবচেয়ে ছোট গুণিতককে লসাগু বলে। ক্লিয়ার? তাহলে আমরা আমরা লসাগু সম্পর্কে আমাদের স্বচ্ছ একটি ধারণা পেয়ে গেলাম। কিভাবে লসাগুর মাধ্যমে কিভাবে আমরা তাহলে বড় অঙ্কে যেতে পারবো সেটাও নিশ্চয়ই আমরা এখন পেরে যাব। তবে সেটা যাওয়ার জন্য আমাদের আরেকটি ধাপ যেতে হবে, সেটা আমরা আসবো। তার আগে আবারও বলে নিচ্ছি, আমরা যদি গুণিতক নির্ণয় করে এভাবে সাধারণ গুণিতকের মাধ্যমে কিন্তু আমরা লসাগু নির্ণয় করতে পারি। আমরা একই সাথে জেনে গেলাম লসাগুর পূর্ণরূপটা কি, জেনে গেলাম লসাগুটা কি, ঠিক আছে। এবার আসো তাহলে আমরা আরও লসাগু সংক্রান্ত দুই একটি যে সাধারণ প্রশ্ন আসে সেগুলোরও একটু জবাব দেওয়ার চেষ্টা করি, যেটা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর হিসাবে আমাদের সামনে উপস্থিত হয় সেগুলো। যেমন অনেক সময় আমাকে একটি প্রশ্ন করে বসে, ১৩ এর দুটি প্রথম দুটি গুণিতক কী কী, ১৩ এর প্রথম দুটি গুণিতক কী কী বা সবচেয়ে ছোট গুণিতক দুটি কী কী, যদি এই কথাগুলো বলে দুটি দুটি অথবা প্রথম বলে অথবা এখানে বলে সবচেয়ে ছোট, সবচেয়ে ছোট গুণিতক দুটি কী কী, দুটি হলো যদি তোমাকে বলে কী কী তুমি লাগবা পরে সবচেয়ে ছোট গুণিতক দুটি হলো ১৩ সাথে এক গুণ করবা ১৩ একে ১৩, ১৩ সাথে দুই গুণ করবা ১৩ দুগুণ ২৬। এমনিভাবে তোমাকে যদি বলে সাতের প্রথম দুটি গুণিতক লেখো তুমি বলবা ৭ একে ৭, ৭ দুগুণে ১৪, অর্থাৎ ৭ এবং ১৪। যদি বলে ১৫ এর প্রথম দুটি গুণিতক লেখো তাহলে তুমি ১৫ একে ১৫, ১৫ দুগুণে ৩০। যদি তোমাকে বলা হয় যে ১৭ এর সবচেয়ে ছোট গুণিতক দুটি কী হবে তুমি বলবা ১৭ কে ১৭, ১৭ দুগুণে ৩৪, অর্থাৎ ১৭ এবং ৩৪। তাহলে এই প্রশ্নের জবাব আমরা পেয়ে গেলাম, কেমন। এবার আসো তাহলে আমরা অনেক সময় আমাদের প্রশ্নে এভাবেও আসে, যেমন সাপোজ ধরো চারের ২০ অপেক্ষা বড় দুটি গুণিতক লেখ, ঠিক আছে। এই প্রশ্নটার জবাব যদি আমাকে দিতে হয় তাহলে আমরা আমি বের করে এখন দেখাচ্ছি, কিন্তু তোমাকে বের করতে হবে না। চারের সাথে যদি এক গুণ করি তাহলে চার একটা আমাদের গুণিতক, কিন্তু এটা ২০ অপেক্ষা ছোট। আবার চারের সাথে যদি দুই গুণ করি চার দেখুন ৮, আটটাও ২০ অপেক্ষা ছোট। চারের সাথে যদি তিন গুণ করি তিন চারে ১২, এটাও ২০ অপেক্ষা ছোট। চারের সাথে যদি চার গুণ করি চার চারে ১৬, এটাও ২০ অপেক্ষা ছোট। চারের সাথে যদি পাঁচ গুণ করি তাহলে সে হবে কত, চার পাঁচা ২০, অর্থাৎ এই ২০টা হলো ২০ আর ২০ সমান, আমাদের বলছে ২০ চেয়ে বড় হতে হবে। তাহলে আমরা লিখবো চার ইন্টু ৬, চার চার ২৪, আবার লিখতে পারি চার ইন্টু ৭, চার সাতা ২৮। তাহলে ২০ অপেক্ষা বড় দুইটি গুণিতক হবে ২৪ এবং ২৮। এভাবে আরও সংখ্যা যদি আমরা ৮ দ্বারা গুণ করি আরও বড় হবে, ৯ দ্বারা গুণ করি আরও বড় হবে, অর্থাৎ ৫-এর চেয়ে বড় যত পূর্ণ সংখ্যা দ্বারা এই ৪কে গুণ করব তা হবে ২০ অপেক্ষা বড়। এগুলো আমাকে করে দেখাতে হবে না, সংক্ষিপ্ত প্রশ্নের ক্ষেত্রে শুধুমাত্র তুমি ২৪, ২৮ এভাবে যদি ৩২ লিখে দাও তাহলে তোমার বড় দুটি গুণিতক বের করা হয়ে যাবে। তাহলে এই অংশ থেকে আমরা বের হয়ে যাই। আমরা এখানে একটি জিনিস তোমাকে ধারণা দিয়ে আমি অন্য গুণনীয়কে চলে যাব, সেটা জিনিসটা কি
আমরা যেহেতু পাঁচ অধ্যায়ের ভিতরে গুণিতক এবং গুণনীয়ক নিয়ে আমরা কথা বলবো এবং সেখানে বেশ কিছু যোগ্যতা ভিত্তিক বড় প্রশ্নের সমাধান করব, সেহেতু আমরা এখানে জানার চেষ্টা করব যদি আমাকে বড় একটি সমস্যা দেওয়া হয়, যেমন মনে করো 6, 12, 18, এই তিনটি সংখ্যাকে যদি আমরা যদি গসাগু নির্ণয় বা লসাগু নির্ণয় করতে বলে তাহলে অবশ্যই গুণিতক নির্ণয় করি আর সাধারণ গুণিতক নির্ণয় করে আমরা এটাকে লসাগু নির্ণয় করতে এখন পারব। কিন্তু আমাকে যদি বলে যে তাহলে আমি যদি বড় প্রশ্নের লসাগু করতে নির্ণয় করতে যাই তাহলে আমি কিভাবে করব সংক্ষিপ্ত পদ্ধতিতে সেইটা একটু শিখব। যেমন সাপোজ মনে করো এখানে আমরা এভাবে একটা দাগ দেবো, কেমন দাগটা দেওয়ার ফলে আমাকে যেটা মনে রাখতে হবে এখানে তিনটি সংখ্যা আছে, কমপক্ষে দুটি সংখ্যা লসাগু হয়, আর বেশি তিনটা হতে পারে, চারটা হতে পারে, পাঁচটা হতে পারে, হতেই পারে, সাধারণত তিন এবং চারটার মধ্যে, দুই তিন চারের মধ্যে সীমাবদ্ধ থাকে। তাহলে আমরা যে কাজটি করব সেটা হলে এই, আমার দুই বা ততোধিক সংখ্যা যদি থাকে তার ভিতরে কমপক্ষে দুটি সংখ্যার ভিতরে ভাগ যায় এমন মৌলিক গুণনীয়ক আমার লাগবে। এখন মৌলিক গুণনীয়ক কোনগুলো সেটা আমার জানার চেষ্টা করব। যেমন মৌলিক গুণনীয়ক বলা হয় 2, 3, 5, 7, তারপর 11, 13, 17, 19 এগুলা, এগুলাকে বলা হয় এই জন্য কারণ এই সবগুলো হলো মৌলিক সংখ্যা। তোমরা ইতিমধ্যে জানো মৌলিক সংখ্যা কি, মৌলিক সংখ্যা হলো যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যায় না, অথবা যে সংখ্যার গুণনীয়ক কেবলমাত্র এক এবং ওই সংখ্যা অর্থাৎ দুটি গুণনীয়ক বা উৎপাদক তাকে মৌলিক সংখ্যা বলা হয়। এখন আসো তাহলে আমরা প্রথমে চেষ্টা করব দুই দিয়ে, যেহেতু এটা জোর, এটা জোর, এটা জোর, তাহলে দুই দিয়ে ভাগ করলে দুইকে ছয়কে দুই দ্বারা ভাগ করলে 3 দ্বিগুণে 6, আমরা শুধু এখানে ফলটা লিখব। তারপর 6 দ্বিগুণে 12, 9 দ্বিগুণে 18 লেখার পরে আমি আবারও যাব, এখন দেখব আমার এখানে জোর আছে শুধুমাত্র 6, কিন্তু এটাও বিজোর, এটাও বিজোর, যেহেতু 6 একটা মাত্র জোর আছে সুতরাং 2 দিয়ে আমি ভাগ করতে পারছি না। এবং আর একটা জিনিস তোমাকে এখানে মনে রাখা ভালো, 2 একমাত্র জোর সংখ্যা যেটা মৌলিক সংখ্যা, এছাড়া আর সমস্ত মৌলিক সংখ্যা কিন্তু বিজোর সংখ্যা। আবারও বলছি অনেক সময় প্রশ্ন আসে যে একমাত্র জোর মৌলিক সংখ্যা কী, সেটা হলো 2, ঠিক আছে। এখানে আরেকটি কথা বলা দরকার, তাহলে 1 কী, 1 কি মৌলিক সংখ্যা? না, 1 মৌলিক সংখ্যাও নয়। তাহলে 1 কেন মৌলিক সংখ্যা নয় প্রশ্ন আসতে পারে, 1 মৌলিক সংখ্যা নয় এই জন্য মৌলিক সংখ্যার কমপক্ষে দুটি গুণনীয়ক বা উৎপাদক থাকে, কিন্তু 1 এর গুণনীয়ক কেবলমাত্র 1 অর্থাৎ 1টি, তাই বলে 1 আমাদের মৌলিক সংখ্যা নয়। আবারও বলছি এই প্রশ্নটা কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন হিসাবে বিগত বছরে বেশ কয়েকবার এসছে, সেটা হলো 1 কেন মৌলিক সংখ্যা নয়, 1-এর গুণনীয়ক কেবলমাত্র 1 অর্থাৎ 1টি, কিন্তু মৌলিক সংখ্যার গুণনীয়ক হলো 2টি, তাই 1 মৌলিক সংখ্যা নয়। এবার আসো তাহলে এখানে আমরা 3 দ্বারা ভাগ করি, 3 1 3, 3 2 6, 3 3 9, আমি আগেই বলেছিলাম যে কমপক্ষে দুটির মধ্যে ভাগ যাবে, কিন্তু এখানে এসে দেখলাম আমি 2কে ভাগ করা যাবে একবার, 3কেও ভাগ করা যাবে একবার 3 দ্বারা, 2কে ভাগ করা যাবে 2 দ্বারা, কিন্তু কোনো সংখ্যা দ্বারা আমরা 2টাকে করতে পারছি না। যেহেতু পারছি না আমাদের, তাহলে লসাগুটা এখানেই সমাপ্তি হবে। তখন আমরা কি করব, আমরা লসাগু লিখে প্রথমে এই যে সাধারণ মৌলিক উৎপাদক পেলাম কত, 2 এবং 3, এই দুইটা প্রথমে লিখব, 2 গুণন 3, তারপর হলো একেবারে নিচে যেটা রয়ে গেল 1, 2, 3, 1 গুণন 2 গুণন 3, এগুলোর গুণফলই হবে আমাদের লসাগু, 3 দ্বিগুণে 6, 6 1 6, 6 দ্বিগুণে 12, 3 12 37, অর্থাৎ আমরা এখানে তাহলে পেয়ে গেলাম 6, 12, 18 এর লসাগু 37। অর্থাৎ আমরা যখন লসাগু সংক্রান্ত যোগ্যতা ভিত্তিক বড় প্রশ্ন আমাদের আসবে তখন এই পদ্ধতিতে আমরা লসাগুগুলো নির্ণয় করব। ক্লিয়ার? তাহলে চলে যাই আমরা এখন গুণনীয়কটা কিতে কি, তাহলে সেই জায়গায় একটু চলে যাওয়ার চেষ্টা করি। এখানে আমি একটু তোমাদের সাথে অঙ্কের খেলা খেলি, যেহেতু আমি আগেই বলেছি এটা আমাদের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের শর্ত বদ্ধায় রয়েছে এবং প্রাথমিক ধারণা তাদের জন্য, এই জন্য আমি দেখাচ্ছি তোমাদেরকে। আমি যদি 6কে 1 দ্বারা ভাগ করি তাহলে কত হবে, 6 1 6, আমি যদি মনে করো 6কে 2 দ্বারা ভাগ করি কত হবে, 3 দ্বিগুণে 6, আমি যদি 6কে 3 দ্বারা ভাগ করি তাহলে হবে কত, 3 দ্বিগুণে 6, আমি যদি 6কে 4 দ্বারা ভাগ করি তাহলে কি আমি ভাগফল কত পাবো, 4 1 4, কিন্তু আমার থেকে যাচ্ছে কত, 2,
আবার যদি আমি পাঁচ দ্বারা ছয়কে ভাগ করি তাহলে কত হবে? পাঁচে কে পাঁচ, আমার থেকে যাচ্ছে কত? এক। আমি যদি ছয়কে ছয় দ্বারা ভাগ করি তাহলে কি হবে? ছয় কে ছয়, আমার থেকে যাচ্ছে শূন্য। তাহলে দেখো আমি এই যে সংখ্যাগুলো ভাগ করলাম কিভাবে, এক দ্বারা ভাগ করলাম, দুই দ্বারা, তিন দ্বারা, চার দ্বারা, পাঁচ দ্বারা, ছয় দ্বারা, যেসব সংখ্যা দ্বারা ভাগ করার ফলে আমার ভাগশেষ শূন্য আসলো, সেগুলো রেখে যেটা এখানে আমাদের ভাগশেষ রয়ে গেল সেগুলো আমরা কেটে দেব। এটাও কেটে দিচ্ছি, এটাও কেটে দিচ্ছি, তার মানে আমাদের রয়ে গেল কত? রয়ে গেল হলো এক, দুই, তিন, ছয়। অর্থাৎ এই এক দ্বারা, দুই দ্বারা, তিন দ্বারা এবং ছয় দ্বারা ছয়কে নিঃশেষে ভাগ করা যায়। আবারও বলছি, এক দ্বারা ছয়কে নিঃশেষে ভাগ করা যায়, দুই দ্বারা ছয়, তিন ছয়কে নিঃশেষে ভাগ করা যায়, তিন দ্বারা যায় এবং ছয় দ্বারা ভাগ করা যায়। কেমন? তাহলে আমরা এখান থেকে একটি অবস্থানে আসতে পারি, সেটা হলো ছয়ের গুণনীয়ক বা উৎপাদক, কারণ গুণনীয়কের অপর নাম হলো উৎপাদক। ছয়ের গুণনীয়ক হলো এক, দুই, তিন, ছয়। ক্লিয়ার কথাটা? এখানে আসার পরে তোমাদেরকে এখন লসাগু এবং গসাগু, অর্থাৎ গুণিতক এবং গুণনীয়ক যে মাধ্যমে যে লসাগু গসাগুতে গেলাম, এখন দেখো এই গুণনীয়ক এবং গুণনীয়কের ভিতরে পার্থক্যটা কোথায়, গুণিতক এবং গুণনীয়কের? প্রথমত হলো আমরা যখন গুণনীয়ক নির্ণয় করেছিলাম, গুণিতক নির্ণয় করেছিলাম, সরি, পাঁচের গুণিতক যখন আমরা বলেছিলাম, তখন আমরা যে কথাটা বলেছি, গুণিতক হলো পাঁচ, দশ, পনেরো, বিশ, এভাবে দরদর সংখ্যা। এখন দেখো পাঁচের গুণিতক কখনোই পাঁচের চেয়ে ছোট হবে না, আবার ছয়ের গুণনীয়ক কখনোই ছয়ের চেয়ে বড় হবে না। তাহলে বুঝতে পেরেছ, ছয়ের গুণনীয়ক কখনোই ছয়ের চেয়ে বড় হবে না, অপরপক্ষে পাঁচের গুণিতক কখনোই পাঁচের চেয়ে ছোট হবে না। আর একটি জিনিস হলো, গুণনীয়ক হলো নির্দিষ্ট, এই চারটি হলো ছয়ের গুণনীয়ক। অথচ ছয়ের যদি আমরা গুণিতক বের করতাম তাহলে হয়তো ছয়কে ছয়, ছয় দেবনে বারো, তিন ছয় আঠারো, চার ছয় চব্বিশ, এভাবে অসংখ্য অসীম হয়ে যেত। সুতরাং আমরা এখানে একটা বদ্ধ ধারণায় আসলাম, গুণনীয়ক হলো আমাদের নির্দিষ্ট, অপরপক্ষে গুণনীয়ক হল, গুণিতক হলো অসীম বা অসংখ্য। তাহলে আমরা এই ধারণাটা ক্লিয়ার হলাম যে কী করে গুণনীয়কটা আমরা নির্ণয় করব। এখন আমরা একটু দেখবো যে সবসময় কি স্যার আমরা ভাগ করে তাহলে গুণনীয়ক নির্ণয় করব? না, তাহলে সেজন্য আমরা কীভাবে নির্ণয় করতে পারি সেটার একটা সংজ্ঞায় আমরা একটু যাওয়ার চেষ্টা করব, এবং একই সাথে আমরা উদাহরণের সাথে বোঝার চেষ্টা করব। যেমন সাপোজ আমরা এখানে আট নিলাম, কেমন? আটের গুণনীয়ক আমরা কী করে বের করব? আটের গুণনীয়ক ওইখানে তো আমি ভাগ করে দেখিয়েছি, এখানে সংক্ষেপে বের করার জন্য আমি যদি মনে করো আমরা একটু ছোট, আমরা সবসময় পারি না, তখন কী করব? এক দ্বারা প্রথমে এক থেকে যাবা, একের সাথে আট গুণ করলে আটে কে আট, সমান সমান একই বরাবর সমান লিখে, দুই দ্বারা যদি কত গুণ করলে আট হয়, চার, ঠিক আছে, তিন দ্বারা কোনো সংখ্যাকে গুণ করলে আমরা আট পাবো না, চার দিয়ে দুই গুণ করলে সেটা আমরা করে ফেলছি, পাঁচ দিয়ে পাবো না কোনো সংখ্যাকে গুণ করলে আট পাবো না, ছয় দিয়ে কোনো সংখ্যাকে গুণ করলে আট পাবো না, সাত দিয়ে কোনো সংখ্যাকে গুণ করলে আট দিয়ে পাবো না, আর আটের সাথে এক গুণ করলে আট সেটা আমরা আগেই লিখেছি। অর্থাৎ যে সংখ্যা দুটি সংখ্যা দ্বারা গুণ করার ফলে আমরা এই আটকে পাবো সেই সংখ্যাগুলো হলো এক, দুই, চার, আট। সুতরাং আটের গুণনীয়ক হবে এক, দুই, চার এবং আট। ক্লিয়ার কথাটা? এবং এর মাধ্যমে আসো আমরা একটা গুণনীয়কের একটি সংজ্ঞা তোমাদের সামনে দান করি। সেটা কী করে হলো দেখো একটু, গুণনীয়ক, কেমন? দেখো কোন সংখ্যাকে যেসব বা যে সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যায় ওই সকল সকল যদি ওই সকল
সংখ্যাকে ওই সংখ্যার গুণনীয়ক বলে। আমি কি বুঝাতে পেরেছি? কোন সংখ্যাকে সংখ্যাটা কত? আট। যে সকল সংখ্যা দ্বারা, যে সকল সংখ্যা কোনটায়, এক দুই চার আট, নিঃশেষে ভাগ করা যায়। আমি এক দ্বারা আটকে ভাগ করলে আটেকে আট, নিঃশেষে হয়ে গেল, ভাগশেষ থাকলো না। দুই দ্বারা ভাগ করলে চার দেবনে আট, কোনো অবশিষ্ট থাকবে না। চার দ্বারা ভাগ করলে চার দেবনে আট, কোনো ভাগশেষ থাকবে না। আট দ্বারা ভাগ করলে আটেকে আট, কোনো ভাগশেষ থাকবে না। এই জন্য বলছি সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যায়, অর্থাৎ ভাগশেষ থাকে না। ওই সকল সংখ্যাকে ওই সংখ্যার মানে এই আটের গুণনীয়ক বলে। যেমন আমি একটু উদাহরণ দিয়ে তোমাদেরকে বুঝাই। যেমন আমি যদি বলি এখানে পনেরো এর গুণনীয়ক কিভাবে পাবো আমরা? গুণনীয়ক হলো এক দ্বারা আমরা ভাগ করলে সকল সংখ্যার গুণনীয়ক হলে, তারপর আমরা তিন দ্বারা তিন পাঁচা পনেরো, পাঁচ দ্বারা তিন পাঁচা পনেরো, ঠিক আছে? এরপর আমরা আর কত পাবো? পনেরো। পনেরো কে? পনেরো। এই এক আর পনেরো গুণ করলে পনেরো, তিন এবং পাঁচ করলে গুণ পনেরো। এছাড়া আর কোনো সংখ্যা কি তুমি পনেরোকে নিঃশেষে ভাগ করা যাবে না আর কোনো শব্দের দ্বারা। সুতরাং পনেরোর গুণনীয়ক পেয়ে গেলাম। তাহলে গুণনীয়কের একটা সংজ্ঞা আমরা এখানে পেয়ে গেলাম। এবার আসো তাহলে আমরা একটু জানার চেষ্টা করি এর মাধ্যমে কি করে আমরা ঘষাগুতে যাব। এর আগে আমরা গুণিতকের মাধ্যমে কোথায় গিয়েছিলাম? লসাগুতে গিয়েছিলাম। এবার দেখি গুণনীয়কের সাহায্যে কি করে আমরা ঘষাগুতে যেতে পারি। আমরা এখানে আটের গুণনীয়ক পেয়েছি, এবার আমরা বারো এর গুণনীয়ক এখানে বের করার চেষ্টা করি, কেমন? যদি তুমি না পারো তুমি একদম সাইডে লিখবে কোন কোন সংখ্যা দ্বারা বারোকে গুণ করা যায়। এক ইন্টু বারো, যেহেতু এটা জোট সংখ্যা, দুই দিয়ে ভাগ করা যাবে, ছয় দেবনে বারো, আবার তিন চাইরা বারো। যেহেতু এই সংখ্যা দুইটা কাছাকাছি এসে গেছে, আর কোনো সংখ্যা দিয়ে হবে না, তাহলে আমাদের গুণনীয়ক হলো এক দুই তিন চার ছয় বারো। আমরা লিখবো এখানে এক দুই তিন চার ছয় বারো, ঠিক আছে? এখন দেখো এই যে সংখ্যাগুলো আমরা পেলাম, এই সংখ্যাগুলোর ভেতরে আবার আমরা কী কী পেলাম? সাধারণ সংখ্যা পেয়েছি এক এক, এখানে দুই দুই, এখানে পেয়েছি চার চার, ঠিক আছে? তাহলে লিখব আট ও বারো এর সাধারণ গুণনীয়ক হলো এক দুই চার। এই তিনটি হলো সাধারণ গুণনীয়ক, কেমন? কারণ আমরা আগেই বলেছি গুণনীয়ক সুনির্দিষ্ট, অতএব আমরা ডট ডট দিব না। এখন এই সাধারণ গুণনীয়কগুলোর ভিতরে ওইখানে কিন্তু আমরা বলছিলাম সাধারণ গুণিতকগুলোর মধ্যে সবচেয়ে ছোটটা, আর ঘষাগুর ক্ষেত্রে হলো সাধারণ গুণনীয়কের মধ্যে সবচেয়ে বড় যেটা, সেটাই হলো তোমার ঘষাগুর। সুতরাং আমরা এখানে লিখব গ সা গু হলো আমার চা, কেমন? এখন তাহলে প্রশ্ন হলো স্যার গ কি, সা কি, গু কি, এটা একটু আমরা বোঝার চেষ্টা করবো, কেমন? গ হলো গরিষ্ঠ, গ হলো গরিষ্ঠ মানে সবচেয়ে বড়, আর সাথে হলো সাধারণ, গরিষ্ঠ সাধারণ, সাধারণ যা এই দুইটার ভিতরে আছে, আর একটা হলো গু, এটা হলো গুণনীয়ক, গুণনীয়ক, ঠিক আছে? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। ওইখানে আমরা পেয়েছিলাম ল সা গু, অর্থাৎ লঘিষ্ঠ সাধারণ গুণিত, এখানে ঘষাগুতে পেয়েছি গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে সবচেয়েতে বড়টা, গরিষ্ঠ মানে বড়টাই হলো তোমার এখানে ঘষাগু। তাহলে এর মাধ্যমে কিন্তু আমরা একটি সংজ্ঞা পেয়ে যাচ্ছি, কিসের সংজ্ঞা? সেটা হলো ঘষাগু কি। এর আগে আমরা জেনেছি লসাগু কি, এখন তাহলে আমরা একটু লেখার চেষ্টা করি ঘষাগু কি। তোমরা এই সংজ্ঞাটাও লিখে রাখবে, অনেক সময় আমাদের প্রশ্নে ঘষাগুর কোন রূপ চায়, আবার কখনো বলে কখনো বলে ঘষাগু কি। তখন যদি বলা হয় ঘষাগু কি, তখন তুমি তোমার সংজ্ঞাটা লিখবে এভাবে, কেমন? একাধিক সংখ্যার সাধারণ
গুণনীয় গুলোর মধ্যে সবচেয়ে বড় গুণনীয় সাধারণ গুণনীয়ক গুলোর মধ্যে সবচেয়ে বড় গুণনীয়কটি হলো গসাগু। তাহলে আমরা কয়েকটি বেশ গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু ইতিমধ্যে জানলাম এবং গুণনীয়ক এবং গুণিতক সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা কিন্তু আমরা ইতিমধ্যে পেয়ে গেছি। এখন আমার জানার প্রশ্ন হলো, আমার যে অধ্যায় পাস রয়েছে সেখানে যদি গসাগু সংক্রান্ত আমার যোগ্যতা ভিত্তিক বড় প্রশ্ন আসে, স্যার তখনও কি আমি গুণনীয়ক এভাবে বের করে করতে পারবো? হ্যাঁ, করতে পারবো। তবে সেটার জন্য আমাদের পাঠ্যবইয়ে চমৎকার একটি নিয়ম দেওয়া আছে। আমরা একটি কথা প্রায়ই বলে থাকি, তোমরা সবসময় চেষ্টা করবে পাঠ্যবইয়ে মানে যে নিয়মগুলো রয়েছে সমস্যাগুলো করার জন্য সেইগুলো তুমি একটু ভালোভাবে করার চেষ্টা করবা। আর যদি দেখো অর্থাৎ যে নিয়মগুলো রয়েছে সমস্যাগুলোর সমাধানের জন্য যে নিয়মগুলো রয়েছে আমরা সেই নিয়মের মাধ্যমে সমাধান করার চেষ্টা করব, তবে এর বাইরেও আমরা যেতে পারব যে কোনো বৈধ নিয়মে। যেমন গসাগু করার জন্য আমরা পাঠ্যবইতে যে নিয়মটা করে থাকি সেটা একটু তোমাদের সাথে আলোকপাত করি। যেমন সাপোজ মনে করে একটি সংখ্যা হলো 8, আরেকটি সংখ্যা হলো 12, আরেকটি সংখ্যা হলো 16। এই তিনটি সংখ্যার আমরা গসাগু নির্ণয় করি। এর আগে আমরা লসাগু নির্ণয় করার সময় আমরা মৌলিক উৎপাদকের সাহায্যে অর্থাৎ সংক্ষিপ্ত পদ্ধতিতে আমরা লসাগুটা শিখেছি। এবার অনেকে সেটাকে ইউক্লিডীয় প্রক্রিয়াও আমরা বলে থাকি বা সংক্ষিপ্ত পদ্ধতিতে লসাগু যেভাবেই বলি না কেন, এখানেও কিন্তু আমরা একটি পদ্ধতি গ্রহণ করব। সেটা কোনটা? মৌলিক সাধারণ উৎপাদকের সাহায্যে আমরা গসাগু নির্ণয় করব। সেটা হলো আমি দেখব যে মৌলিক সংখ্যা আমরা এর আগে বলেছি, যেমন 2 একটি মৌলিক সংখ্যা, যেহেতু এখানে 3টাই জোর নিশ্চয়ই 2 দেওয়া যাবে। কিন্তু ওইখানে একটি কথা আমি বলেছিলাম, সেটা হলো এই, যদি আমার 3টি সংখ্যা থাকে তাহলে যে কোনো 2টার ভিতরে নিঃশেষে ভাগ করলেই কিন্তু সেটা দ্বারা ভাগ করা যাবে। কিন্তু গসাগুর ক্ষেত্রে অর্থাৎ মৌলিক সাধারণ উৎপাদকের সাহায্যে যখন তুমি গসাগু করবে তখন মনে রাখতে হবে, যদি তোমার 3টা সংখ্যা হয় তাহলে 3টা সংখ্যাকে নিঃশেষে ভাগ করতে হবে, যদি 4টা সংখ্যা হয় 4টা সংখ্যাকে নিঃশেষে ভাগ করা লাগবে, সেখানে কিন্তু 2টি সংখ্যা ভাগ করলে হবে না। সুতরাং যেমন 2 দিয়ে পড়লে 4 দ্বিগুণে 8, 6 দ্বিগুণে 12, 8 দ্বিগুণে 16। এখন যেহেতু এটা আমাদের আবার 3টি জোড় আমরা 2 দিয়ে করতে পারি, 2 দ্বিগুণে 4, 3 দ্বিগুণে 6, 4 দ্বিগুণে 8। এখন দেখো এখানে 2, 3, 4 আছে, আমার যদি এটা লসাগু হতো তাহলে কিন্তু আমি 2 দিয়ে ভাগ করতে পারতাম, কারণ 2 দ্বারা 2কেও ভাগ করা যাবে, 4কেও ভাগ করা যাবে এবং 2টার ভিতরে ভাগ করলেই কিন্তু করা যায়। কিন্তু এখানে যেহেতু আমি গসাগু করছি অতএব আমাকে 3টার ভিতরেই যাই এমন একটি সংখ্যা লাগবে, যেহেতু 3টার ভিতরে যাই এমন কোনো মৌলিক সাধারণ উৎপাদক আমার নেই যেটাকে দিয়ে আমি 3টাকেই ভাগ করতে পারবো। সুতরাং গসাগুর আমার এখানেই সমাপ্তি, অর্থাৎ যে 2টি সংখ্যা দিয়ে দ্বারা আমি এই কাজটি করতে পারলাম সেটা হলো 2 দ্বারা প্রথমে ভাগ করেছি, পরও 2 দ্বারা ভাগ করেছি। সুতরাং এখানে আমাদের গসাগু যেটা দাঁড়ালো সেটা হলো লসাগু সমান 2 × 2 = 4। লসাগুর সময় যেমন এটাও লিখি আমরা, নিচেরটাও লিখি, গসাগুর সময় শুধুমাত্র সাধারণ মৌলিক উৎপাদক যে 2টা দ্বারা ভাগ করতে পারলাম, এই 2টি হলো আমার এখানে গুণফলের মাধ্যমে আমি গসাগুটা পেয়ে যাব। এবং এই প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু আমরা যোগ্যতা ভিত্তিক বড় প্রশ্নগুলো করে থাকব। এবং কেউ যদি মনে করো তোমরা ভাগ প্রক্রিয়ার সাহায্যে করতে চাও, করতে পারো, কিন্তু সেখানে অনেকগুলো ভাগ প্রক্রিয়ার সমাধান করতে হয় বলে অনেক সময় আমাদের শিক্ষার্থীরা ভুল করে। আমরা মনে করি এই বইয়ের এই নিয়মটাই শ্রেয় এবং এই পদ্ধতিতে করলেই তোমরা সেখানে পূর্ণ নম্বরও পাবে এবং সহজে সমাধানগুলো করতে পারবে। আমরা তাহলে গসাগু নির্ণয়ের প্রক্রিয়াটাও জানলাম। আমরা ছোট্ট 2-1টি কথা বলি, আমাদের আজকের পাঠের সমাপ্তি ঘটাবো। সেটা হলো কোথায়, আমরা এর আগে বলেছিলাম মৌলিক সংখ্যা কী সেটাও বলেছি, আবার কখনো কখনো যেমন আমরা বলে থাকি সাপোজ একটি সংখ্যা দিয়ে, যেমন মনে করো একটি সংখ্যা দিলাম আমরা 18 দিয়ে বললাম এটার মৌলিক উৎপাদক গুণের সাহায্যে, মানে মৌলিক উৎপাদককে গুণের সাহায্যে দেখাও কীভাবে, 9 × 18, 3 × 3 = 9। সুতরাং আমরা যদি এটাকে দেখাতে বলে
এই 18 কে যদি মৌলিক উৎপাদকের গুণনীয় গুণোৎসাহে দেখাতে বলে আমরা লিখি এখানে 2 গুণন 3 গুণন করে অর্থাৎ এই তিনটি সংখ্যাই হলো মৌলিক উৎপাদক 2 3 যদি বলা হয় মৌলিক সংখ্যা কি কি 2 3 যদি বলা হয় এটাকে গুণের সাহায্যে দেখাও তাহলে 2 গুণন 3 গুণন 3 ঠিক আছে এই বিষয়গুলো আমাদেরকে ভালোভাবে আত্মস্থ করতে হবে অর্থাৎ গুণনীয়ক এবং গুণিতকের স্বচ্ছ ধারণা যদি আমাদের থাকে তাহলে কিন্তু লসাগু গসাগু সংক্রান্ত কোনো রকম সমস্যাই আমাদেরকে অন্তত সমাধান করতে কোনো ভেদ পেতে দিবে না আমরা গণিতের মানুষ গণিতের কঠিন বিষয়গুলোকে সহজবদ্ধ করে আমরা চেষ্টা করি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য এবং তোমরা যারা শিক্ষার্থী রয়েছে গণিতের তোমরাও চেষ্টা করবে আমাদের এই বিষয়গুলোকে তোমাদের চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করে অনুশীলন করে বারবার জিনিসগুলোকে আত্মস্থ করে তারপর একাধিক সমস্যার সমাধান করে গণিতক এবং গুণনীয়কের ধারণাটাকে একেবারেই স্বচ্ছ করবে সেই প্রত্যাশা রাখছি এবং পরবর্তী দিনে আমরা এ সংক্রান্ত বড় প্রশ্ন করব সেই প্রত্যাশা রেখে তোমাদের কাছ থেকে আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাইকে নিরন্তর শুভেচ্ছা।